মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার মির্জাপুর অঞ্চলে আলের ওপর এলাকায় মাটি কাটার অভিযোগ তুলল স্থানীয়রা। তাদের বক্তব্য, মাটি মাফিয়াদের দৌড়াত্মে এই মাটি কাটার কাজ চলছে, জমির পর জমি দখলে চলে যাচ্ছে তাদের। বারংবার পঞ্চায়েত বা প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি। বাধ্য হয়ে আজ তারা রাস্তা অবরোধে নামে আলের ওপর এলাকায় তারা রাস্তা বন্ধ করে দেয়। পুলিশ গেলে পুলিশকে ঘিরে ধরেও বিক্ষোভ দেখায় তারা। তাদের বক্তব্য, অবিলম্বে মাটি মাফিয়াদের দৌরাত্ম বন্ধ করতে হবে। আর কি বক্তব্য তাদের শুনুন। সুমন্ত দাসের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। গ্রামের মেম্বারকে জানিয়েছি, কোন রেসপন্স পাইনি মেম্বারের কাছ থেকে। সঙ্গে সঙ্গে প্রশাসনের কাছে গিয়েছি, বিএলআর এর কাছে গিয়েছি, বিডিও সাহেবের কাছে গিয়েছি, কেউ আমাদের কথায় সাড়া দেয়নি। মেম্বারের নাম কি? আমাদের এই মাটি কাটা পুরোপুরি ভাবে যাতে বন্ধ হয়ে যায়, কোনোদিনই যাতে আর মাটি কাটে না আমাদের দেশে। আমরা দেশকে পুরোপুরি ভাবে বাঁচাতে পারছি, এবং আমরা এই যে রাস্তা দিয়ে সবসময় গাড়ি যাতায়াত করছে, মাটি নিয়ে যাচ্ছে, মাটি পড়ছে রাস্তায়, এগুলো ধুলোতে পরিণত হচ্ছে, এই ধুলো আমাদের বাড়িতে পৌঁছে যাচ্ছে, আমাদের চোখে নাকে মুখে প্রত্যেকেরই অসুবিধা হচ্ছে, জনসাধারণের অসুবিধা হচ্ছে। তো তার জন্য আমরা চাইছি যে এই জিনিসটা, পরিবেশটা, মাটি কাটাটা পুরোপুরি বন্ধ হয়ে গেলে আমরা সুস্থ শান্তভাবে থাকতে পারবো। আপনার নাম? আমার নাম সমীর মণ্ডল। আমার দেশের নাম লিয়ে নেন।